হ্যালো ভিউয়ার্স, এই যে এভাবে বলে নিয়েছি দেশি আটার লুচি। সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিবেন, ছোট কড়াই নিলে অল্প তেলে ভাজা যায়। লুচি পরিবেশন এভাবে ভাজতে হয়, গরম গরম ডাল সাথে, দইয়ের সাথে লুচি খেতে খুবই মজা লাগে। আর দেশি আটার লুচি খুবই মিষ্টি। এভাবে আমি আটাটা করে নিয়ে লুচি কেটে বানিয়ে ফেলেছি একবার ঝটপট। তাহলে যখন ইচ্ছা তখনই খাওয়া যায়। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, যে কোনো মুহূর্তে তৈরি করে নেওয়া যাবে এই গরম গরম লুচি। দিলেই হয়ে গেল, সবচেয়ে সহজ এই লুচি ভাজা। বেশি আটা বেশি পুষ্টিকর এবং ভিটামিনে ভরপুর। আর খেতে খুব সুস্বাদু। এভাবে লুচি ভেজে নেবেন।